আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইফতার রেসিপির আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচে বেগুনি। সচরাচর আমরা যে বেগুনিগুলো তৈরি করি সেগুলো তৈরি করার সময় দেখা যায় যেগুলো অনেক ফুলকো এবং মুচমুচে হয়, আর কিছুক্ষণ পরেই সেগুলো চুপসে যায়, মুচমুচে থাকে না। আজকের এই ভিডিওতে আমি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত কিভাবে বেগুনি ফুলকো এবং মুচমুচে থাকবে সেই টিপসগুলো শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এর জন্য আমি বেসনের গুঁড়া তৈরি করে নিব, আর বেসনটাকে অবশ্যই ভালো মতো চেলে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। প্রথমে আমি 1 কাপ চেলে নিব, তারপর বাকি 1 কাপ আবারও ভালোভাবে চেলে নিব। অবশিষ্ট যে দানাদার অংশটা থাকবে সেটাকে ফেলে দিব। এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এখন অল্প অল্প পানি অ্যাড করে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। আমার 2 কাপ বেসনের জন্য টোটাল 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এই তেলটা দিলে কি হয় যে বেসনটা তৈরি করার সময় ব্যাটারটা অনেক স্মুথ হয়, আর ভাজার সময় এক্সট্রা তেল বেগুনের ভিতর ঢুকে যায় না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, লক্ষ্য করুন আঙুলটা এইভাবে ডিপ করার পর আঙুলটা একদমই কাবার হয়ে গেছে আর ব্যাটারটা আস্তে আস্তে পড়ছে, তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে রেডি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি লম্বা একটা কালো বেগুন নিয়েছি। বেগুনের মাথাটাকে আমি এভাবে কেটে নিলাম। এখন আমি যতটুকু লম্বা করে বেগুনিগুলো তৈরি করব সেই মাপে কেটে নিচ্ছি। ছোট অংশটাকে ফেলে দিবেন না, সেটা দিয়েও আপনারা বেগুনি তৈরি করে নিতে পারবেন। লক্ষ্য করুন এরকম পুরুত্ব রেখে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করতে যাবেন না আর খুব বেশি মোটাও রাখবেন না। ঠিক এরকমভাবে আমি প্রতিটা স্লাইস বেগুনির জন্য কেটে নিব। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর লবণ আর লাল মরিচের গুঁড়াটা অবশ্যই বাজার ঠিক আগ মুহূর্তে মিক্স করতে হবে, তা না হলে লবণের পানিটা ছেড়ে দিবে। সো এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করতে দিয়েছি। এখন একটা বেগুনের স্লাইস এইভাবে নিয়ে ভালো করে বেসনের গোলার মধ্যে এইভাবে ডিপ করে নিব, তারপর এক্সট্রা অংশটাকে জড়িয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি, আর দেওয়ার পর লক্ষ্য করবেন যে এটা আপনি আপনি খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটু সময় নিয়ে লালচে করে আমি ভেজে নিব যাতে এটা খুবই সুন্দরভাবে ফুলকো হয় আর এটা ক্রিস্পি হয়। খুব বেশি উল্টাতে পাল্টাতে যাবে না, 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নিলে হয়ে যাবে। লক্ষ্য করুন এটা অনেক ফুলকো হয়েছে আর মুচমুচে হয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এরকম করে ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর আপনারা যদি ইফতারে 4 থেকে 5 ঘন্টা আগে এগুলো তৈরি করে রেখে দিতে চান, তাহলে এরকমভাবে টিস্যু পেপার দিয়ে তারপর ভেজে রাখা যে বেগুনিগুলো আছে সেগুলোকে এইভাবে রেখে দিবেন। আর এগুলো কিন্তু ঠিক এরকমই ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। আমি আরও একটা বেজ উপরে এইভাবে টিস্যু দিয়ে দিয়ে দিব। আপনারা যদি আমার রেসিপিটা ফুল ফলো করে এইভাবে তৈরি করেন, তাহলে আপনার বেগুনিও হবে এরকম ফুলকো আর মুচমুচে। ইফতারের আগে সময় বাঁচাতে আপনারা এইভাবে বেগুনিটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আর লক্ষ্য করুন বেগুনের ভিতরে কতটা সফট হয়েছে আর এটা কতটা পারফেক্ট হয়েছে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।